বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র আমি প্রতিবন্ধী বলে। রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইভাবে আমাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, আমরা কেন বঞ্চিত হলাম? আমি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে। যে আমার বলা হচ্ছে যে আমি 2020 সালের সার্কুলারে অ্যাপ্লাই করেছিলাম, 2022 সাল মানে পরীক্ষাটা 22 সালেই হয়েছে, আমি সেটাতে কৃতকার্য হয়েছি, রিটেন দিয়ে আমি কৃতকার্য হয়েছি। যখন আমি ভাইবা ফেস করতে গিয়েছি আমাকে ভাইবাতে তেমন কোনো কোশ্চেন করা হয়নি, যে কোশ্চেনগুলো করা হয়েছিল আমি সেগুলো প্রত্যেকটা অ্যান্সার দিয়েছি। সেখানে আমাকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র আমি প্রতিবন্ধী বলে একজন। কিন্তু দেখেন, আমি প্রতিবন্ধী হতে পারি, বাট আমি তো একজন নারী ছিলাম, আমার তো নারী কোটাটাও আমার প্রাপ্য ছিল। শুধুমাত্র প্রতিবন্ধী হওয়ার কারণে আমি আমার নারী কোটাটা থেকেও বঞ্চিত হয়েছি। তো সেই জন্যই আমি এই আদালতে দ্বারস্থ হয়েছি, আর এই আদালতে আমি দ্বারস্থ হয়েছি 20 সালের যে নিয়োগ সার্কুলার ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, সেখানে পরীক্ষা দিয়ে আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম, কিন্তু ভাইবা দেওয়ার পরে আমি বাদ পড়ে যাই। তো আমি আজকে খুব ছোট করে বলতে চাই যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে পড়াশোনা করে যদি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইভাবে আমাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তাহলে আমি মনে করব যে এটা জাতির লজ্জা এবং এটা রাষ্ট্রের লজ্জা। আমরা যারা এত কষ্ট করে পড়াশোনা করে এতদূর পর্যন্ত এসেছি, আমরা যদি অগ্রসর হতে না পারি তো আমাদের মতো আরও যারা আছে তারা পড়াশোনা থেকে পিছিয়ে যাবে, পড়াশোনার প্রতি আগ্রহ হারাবে, এবং আমাদের যারা অভিভাবক আছে তারাও আমাদের মতো যারা পরবর্তীতে আসবে তাদেরকে পড়াশোনা করাতে অনাগ্রহ হবে। তো আমি রাষ্ট্রের কাছে এটাই বলতে চাই যে আমাদেরকে সঠিক মূল্যায়ন করা হোক। রাষ্ট্র আমাদেরকে পড়াশোনা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইদানিং আমাদের কর্মসংস্থানের যে জায়গাগুলো সেগুলোকে আরও সংকুচিত করা হচ্ছে। তো আমি আশা করছি 14 জানুয়ারি যে রায়ের দিন ধার্য করা হয়েছে, আমরা সেদিন আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাবো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে। কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কোটা রেখেছিল, প্রাথমিক সহকারী শিক্ষক যে পদটি আছে এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর আওতাভুক্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় সবসময় এটা ক্লিয়ার করছে আমাদের চিঠির মাধ্যমে। তাই যদি হয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে বলা হয়েছে এতিম এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী তাদের জন্য 10% কোটা সংরক্ষিত থাকবে। বাংলাদেশের সকল চাকরিতে, সরকারি চাকরিতে এই কোটাটা প্রতিবন্ধী এবং এতিম জনগোষ্ঠী এরা পাবে। সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত হলাম? আমাদের কেন আজকে এই হাইকোর্টের দ্বারস্থ হতে হলো? আমরা চাই আমরা যেন প্রত্যেকেই ন্যায্য বিচার পাই। আগামী জানুয়ারি মাসের 14 তারিখ আমাদের মামলার চূড়ান্ত রায় হবে, উক্ত রায়ের মাধ্যমে যেন প্রতিবন্ধী মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়। এই যে যারা 285 জন আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি, আমরা যেন প্রত্যেকে চাকরির সুযোগ লাভ করি। আমাদের যে দাবিটা মূলত ছিল যে আমরা এই যে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যে নিয়োগটি হয়ে গেল, এই নিয়োগে আমরা 285 জন আমাদের বিজ্ঞ আইনজীবী মহোদয় জনাব সিদ্দিকুল্লাহ স্যারের মানে সহযোগিতায় আমরা যে 285 জন সারা বাংলাদেশ থেকে আমাদের যে কোটার ইয়েটা ছিল, যে কোটা ব্যবস্থাটা ছিল যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে 10% যে কোটা সেটা রিজার্ভ রাখতে হবে, তো আনফর্চুনেটলি আমরা সেই কোটা ব্যবস্থাটা না পাওয়ার দরুন আমাদের বিজ্ঞ আইনজীবী স্যারের মাধ্যমে আমরা মহামান্য আদালতের শরণাপন্ন হই এবং মহামান্য আদালতের কাছে আমরা একটা পিটিশন করি যে আমাদের যাতে এই কোটাটা হচ্ছে ইয়ে করা হয়, পুনর্বহাল করা হয়।